তো আর থামবে না, আকাশ ফুটো হয়ে গেছে মনে হচ্ছে, সারা মানে রোজ রোজ বৃষ্টি হচ্ছে রোজ, আর রৌদ্র উঠছে সেরকম গরমও বৃষ্টিও, মানে গাছগুলোর অবস্থা বহুত খারাপ। গাছ আমি দেখতেই যেতে পারছি না, শরীরেই ফুলোচ্ছে। যাই হোক এখন বানাচ্ছি চা, এই ওয়েদারে একটু চা হলে ভালো হয়, মাথাটাও ধরেছে। আসলে এত ঘুম পাচ্ছিল, ঘুম না ঘুমিয়ে জেগেছিলাম তো, শরীরেও দিচ্ছে না যে ছাদে যাই, এই প্রতিদিন আমার মাথাটা যন্ত্রণা হয়ে গেছে। ছাতুর কচুরিতে একটু লেবুর আচার দিলে ভালো হয়, জারেক লেবু, জারেক লেবুই দিয়েছি কিন্তু একটু ঝালটা কম হয়েছে। ভাজা মশলা আর ছিল না, ভাজা মশলা করতে হবে, ভাজা মশলা করে আবার করতে হবে। একদম পারফেক্ট হয়েছে, একটু বেশিও না একটু কম। বড়চা বানাচ্ছি, বড়চা উচ্চা ফেলে আর দেখতে হবে না। গরমও কমছে না আর বৃষ্টিও কমছে না। কতদিন বাদে এলে, তবু সোমবার করে দোকানটা বন্ধ হয় বলে ঘরে থাকে বলে তবু একটু কথা হয়, তবু একটু সময় কাটে। কোথায় ছিলি তুই, কোথায় ঢুকে বসেছিলি, কোথায় ঢুকে বসেছিল দেখ, কালই বদমাইছে বুদ্ধি পাতা। ওই কেমন আছেন, পুজো এসে গেল, বৃষ্টি আর থামছে না, লুচি পরোটা খেলে কি হয় বলো তো, এমন অবস্থা হয় যে আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না, বিস্কুটটাও খেতে ইচ্ছে করছে। অন্যদিন কিন্তু দুপুরবেলা মানে এই সন্ধ্যেবেলা একটু খিদে খিদে পায়, তো চা খাওয়ার নেশা নেই বলে চা খাই না, তো বিস্কুট বা কেক যদি কখনো থাকে খাই, কিন্তু আজকে খেতে ইচ্ছে করছে না। ছোলা ভাজা এনে রেখেছি, ছোলা ভাজা খাই, কারণ বাদাম আমি খেতে পাই না, বাদাম খেলে ভীষণ গ্যাস হয়, বাদাম খেতে পাই না, তো সেই জন্য কি দেখে মনে হচ্ছে খাই কিন্তু খেতে ইচ্ছে করছে না। আরও কী হয়েছে, ওই ছাদে গেলে খুব একটু হজম হয়ে যেত, খেয়ে আমি শুয়েই পড়েছি, মানে ঘুমোই নি আজকে, সোম বারবার বলছে বাবা ডাকছে ছাদে বাবা, কিন্তু আমি উঠে যে যাবো সেই ক্ষমতাটাই নেই। আর জানোই আমার একটু নতুন নতুন কাপে চা খেতে ভালো লাগে, একটু খেলে বেশ ভালো মজা লাগে। চাটা গুলো আমি বৃষ্টি হয়নি, ব্যাস মাছ খাওয়া হলো এবার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের সকালবেলা আমি এখন ব্রেকফাস্টে বানাবো আজকে আমাদের চাউমিন, আর ব্রেকফাস্ট না আজকে আমি লাঞ্চেই খাবো, এটা একটু বেলা করে খাবো, কারণ সকালবেলা তো খুব একটা আমি এতখানি চা খাই বলে চারটি বিস্কুট দিয়ে আর ব্রেকফাস্ট করতে পারি না, পেট ভর্তিই লাগে দুধ চা ঘন করে, তো সেই জন্য মঙ্গলবার আজকে আমার তো নিরামিষ, তো নিরামিষ ভাবছি যে কালকে লুচি না কালকে কি কচুরি খেয়েছিলাম, তো আজকে আর ওই খাবো না, তাই একটু চাউমিন নেড়ে রেখে দেবো আলু ভাজা দিয়ে, নিরামিষ কালো গোলমরিচ আর নুন দিয়ে হেভি লাগে আমার, তো সেইভাবেই নেড়ে রেখে দেবো দুপুরবেলা খেয়ে নেবো। আজকে চটপট রান্না করতে হবে, ওই জন্য অনেক সকালে আজকে রান্না করতে এসেছি, কারণ আমাকে ফ্রিজটাকে আজকে পরিষ্কার করতেই হবে, করতেই হবে, কারণ একদম বাজার নেই আজকে, বাজার আনাই নেই, এই জন্যই ফ্রিজটা পরিষ্কার করবো, ফ্রিজটা পরিষ্কার করা হলে আমার এই জন্য চটপট রান্না করতে এসেছি, রান্না করে রান্না করে তারপরে যাবো ফ্রিজটা পরিষ্কার, অনেক কাজ, সকালবেলা উঠেই মাথা ঘুরতে শুরু করে কাজ কাজ কাজ, এমনি আজকে প্রেশারটা বেড়ে রয়েছে, মাথা ঘাড়ে শিরের যন্ত্রণা। এখন আমি ব্রেকফাস্টের জন্য চাউমিনটা গরম মানে ফোটাতে বসিয়েছি, আর সবসময় চাউমিন সেদ্ধ করার সময় আমি জলটা আগে গরম করে নিই, তাতে নুন আর সাদা তেল দিয়ে
সাদা তেল দিলে কি হয়, চাউমিনটা জড়ানো জড়ানো হয় না, মানে একটার সাথে একটা লাগে না। যেহেতু এটা ময়দার জিনিস, তো আমাদের যেই ফুটতে শুরু করে একটা মার মতো হয়, তো সেটা যদি তেল দেওয়া থাকে তাহলে চাউমিন বেশ ঝরঝরের মতো সুন্দর সেদ্ধ হয়। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, যদি কেউ না এই টিপসটা জানো সেই জন্য তাদের জন্য এই টিপসটা শেয়ার করলাম। চাউমিন সেদ্ধ করার সময় অবশ্যই একটু সাদা তেল দিয়ে দেবে। চাউমিন রেডি হয়ে গেছে, শুধু আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে চাউমিন করেছি, যদিও এটা সোহমদের জন্য করেছি, কারণ আমারটা একদমই নিরামিষ, খালি নুন আর গোলমরিচ দিয়ে করব। তবে যেটা হয়েছিল, আমার আর চাউমিন ছিল না, কারণ সোহমের বন্ধুরা এসেছিল, ওদেরই সবাইকে একসাথে নেড়ে দিয়ে দিয়েছিলাম। আর আমি কানাইয়ের জন্য আলু ভাজা লুচি করেছিলাম দুপুরবেলা, যেহেতু চাউমিনটা খাওয়া হয়ে গেছিলো বলে, তাই তো সেইটা আমি খেয়েছিলাম লাঞ্চে, আলু ভাজা আর লুচি। আমার খুব ভাল লাগে, বেশ পোস্ত দিয়ে একটু আলু ভাজা হবে আর সেই দিয়ে সাদা ময়দার লুচি, খুব ভাল লাগে। এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় সব উড়ে পড়ে গেছে, কালকে লালুবাবু ঠিক করে এ দেয়নি, লিপ দেয়নি, আর সমস্ত নিচে পড়ে গেছে, কি অবস্থা। যাক গিয়ে আমার রান্না বান্না হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি আজকে। কী রান্নাবান্না করেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছে, বুকে যন্ত্রণা হচ্ছে, বাপে বাপ। এখন আমি বসেছি ফ্রিজ পরিষ্কার করতে, ফ্রিজটা না পরিষ্কার করলে মানে ব্যবহার করা যাচ্ছে না, এত নোংরা হয়েছে ফ্রিজটা। কদিন ছিলাম না, তারপরে এসে এটা ওটা সেটা মাছ এন ত্যান একটু একটু খাবার রয়ে গেছে ফ্রিজে, তা সেই মানে ফ্রিজে থাকা যে বেঁচে বাঁচে খাবারগুলো সেগুলো থেকে অন্য খাবারের গন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য ফ্রিজটাকে পরিষ্কার করতেই হবে। আর সব একা হাতে ভালো পারিও না আর ভালোও লাগে না, যাই হোক তবু করতে তো হবেই। আর আরও কী হয় বলো তো, ফ্রিজটা আমাদের শোয়ার ঘরে আছে, তো যার জন্য কী হচ্ছে ফ্রিজ মানে দরজাওয়ালা বন্ধ থাকে, যখন এসি চলে ফ্রিজের গন্ধে মানে একের সময় থাকা যায় না, মাছের গন্ধে। আমরা মাছ খাই না, পাতার মাছ আনে নেই, মাছের গন্ধ হয়ে যায় আর ফ্রিজে প্রচুর গন্ধ হয়। বাবু এখানে কালো প্লাস্টিকটা আছে দেখো, এই 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 বাস্কেটটা কালো একটা প্লাস্টিক আছে, দেখ খাবারগুলো ফেলবো, যা আছে সব ফেলে তুলে ধুয়ে নিচ্ছে। আরে যাই হোক, ওটা আমার কাছে আমি ফ্রিজ পরিষ্কার করি যখন, তখন একটা জল বানাই, যেটা হচ্ছে একটা মগ নিই, মগে জল এমনি নর্মাল জল নিই, নিয়ে তাতে ডিশওয়াশার আর দিই হচ্ছে লেবুর রস, থাকলে লেবু থাকলে লেবুর রস দিই, বা ভিনিগার দিই, ভিনিগার আর তার সাথে দিই হচ্ছে, ব্যাস আর কিছু দিই না, ভিনিগার আর ডিশওয়াশার দিই, ডিশওয়াশার বা হ্যাঁ ওই রকমই দিই। দিয়ে ভালো করে কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় জলে ডুবিয়ে ডুবিয়ে এরমভাবে মুছি, তাতেই পরিষ্কার হয়ে যায়। আর যেখানে ধরো খুব নোংরা লেগে আছে, ধরো অনেকদিন দুধ পড়েছে বা এরম কিছু জিনিস পড়েছে যেটা আটকে আছে, সেটা উঠছে না, সেটা কি করি, একটুখানি কসবাইটটাকে ভিমবাদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে আসি, সেখানটা একটু রগড়ে নিই, নিয়ে তারপর আবার এই জল ন্যাকড়া মানে এই যে ন্যাকড়াটা যেটা দিয়ে আর কি করেছি, যে ডিশওয়াশারটা মানে যেটা লিকুইডটা বানিয়েছি, ওই লিকুইডে পরিষ্কার কাপড়টা ডুবিয়ে জাস্ট মুছে নিই, ব্যাস তাতেই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। এই এইভাবে আমার এই ফ্রিজটা প্রায় রয়েছে 15 বছর, তো 15 বছর ধরে আমি এই ফ্রিজটা ব্যবহার করছি, দেখে বুঝতেই পারছো বেশ পরিষ্কার সুন্দর রয়েছে। মাঝে মাঝেই পরিষ্কার করা করি, কিন্তু কখনো কখনো সময় পাই না। লাস্ট টাইম একটা শুকনো টিস্যু পেপার দিয়ে, যেগুলো কাগজের টিস্যু পেপার পাওয়া যায় সেই টিস্যু পেপার দিয়ে এরমভাবে মুছে দিই, যাতে এক্সট্রা জলটা আমার ভালোভাবে সুন্দরভাবে মোছা হয়ে যায়, সুন্দর দেখতে হয়ে যায়। আর টিস্যু পেপারে একটা জিনিস কি হয়, সবথেকে তেল তেল বা কোনো জিনিসটা খুব সুন্দর অ্যাবজর্ব করে না, তাতে আমার সুবিধে হয় পরিষ্কার করতে। তোমরা ট্রাই করে দেখতে পারো এভাবে। ফ্রিজ একদম পরিষ্কার করা হয়ে গেছে, সুন্দর ঝকঝকে হয়ে গেছে, এবার চান করে চলে এসেছি, এবার করবো লাঞ্চ। লাঞ্চে লালটুর জন্য আজকে বানিয়েছি উচ্ছে ভাজা, ডিমের ডাল্লা, ভাত, আর আমার জন্য বানিয়েছি, আমার আর ঠাকুরদের জন্য বানিয়েছি আলু ভাজা লুচি। দেখো ফ্রিজটা কিরকম পরিষ্কার করেছে, দেখো ঝকঝক করছে না। আর বাজার আনলে কালকে বাস্কেটগুলো ঢোকাবো, আজকে ওই জন্য বাস্কেটটা ঢোকায়নি, তলায় যে ফ্রুট বাস্কেটটা থাকে, আর দেখো চকচক চকচক করছে, দেখতে বেশ ভালো লাগে,
কিন্তু সবসময় পরিষ্কার করে রাখা হয় না। আর এই ওপরের তাকটা একদম নিরামিষ, সেটা কানায়ের জিনিস ফিনিশ রাখার জন্য দরকার হয় আর কি। দই আনা থাকে, দুধ আনা থাকে, এইসব। আর নিচের দুটো আঁশ। সোহম জামাকাপড় এত ছড়িয়ে ছিটিয়ে রাখতে ভালোবাসে যে কি বলবো, সবসময় ওর জামাকাপড় ছড়ানো ছেটানো থাকবে, দেখবে এদিক ওদিক সেদিক, গুছিয়ে রাখলে নাকি ও খুঁজে পায় না, সেই জন্য ছড়িয়ে ছিটিয়ে রাখতে বেশ পছন্দ করে। এই নাইটিটা দেখতে ভালো হয়েছে না আমার, এই নাইটিটা খুব পছন্দ হয়েছে, মানে কোটকি প্রিন্টের মতো কাজটা, আর গলাটাও খুব সুন্দর, মানে এইখানে ডিজাইনটাও খুব সুন্দর। যাই হোক, এটা আমি জন্মাষ্টমীর সময় হিন মোটরে ভেঙেছিলাম, তো তারপর নিয়ে এসেছি এখানে পড়ছি। ও সব কাজ বাজ করে খেয়ে দিয়ে এখন শান্তি, আর আজকে ঘুমোবো না, এখন বসে দেবী তো ঔষমীর জন্য একটা ব্লগ এডিট করব। আর আমি খেতে খেতে বলছি, আলোচনা করছি যে চলো বিশ্বকর্মা পুজোর দিন ওর দোকান বন্ধ, মানে লালটুর দোকান বন্ধ, চলো শাড়ি কিনতে যাই। বাপ আর ছেলে মিলে বলছে তুমি শাড়িই পরো না তো শাড়ি কিনবে কেন? আচ্ছা বলো, পুজোর সময় তো শাড়ি পরি, আর অকেশনে তো আমরা শাড়িই পরি, আর মেয়েদের তো কত রকম শাড়ি থাকে বলো। আর সোহম বলছে তাহলে তোমার পুরনো শাড়িগুলো বিলি করে দাও, আর মেয়েদের তো রাখা যাচ্ছে না, পুরনো শাড়িগুলো বিলি করে দাও, লোককে দিয়ে দাও, তারপর নতুন শাড়ি কিনো। এটা আবার হয় বলো? কি বলবো বলো, আমার কিছু কেনার হলে, বিশেষ করে শাড়ি যদি কেনার হয়, বাপ ছেলে দুজনে মিলে মানে লেগে পড়ে আমার সাথে, কিনে দেবে না সেটা সোজা কথা বললেই হয়, তা নয় ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবে। যাই হোক, হয়তো একদিন পুজো শপিংয়ে যেতে পারি, পুজোর সময় বেরোই না বলে শপিংটা আমি করে রাখবো, পরিষ্কার কথা। যাকগে, চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, কারণ আর সন্ধ্যেবেলা তো সেরকম কিছু করি না, ওরা পড়ায়, ওর সোহমের বন্ধুরা পড়ায়, আর আমি কি করব, বসে থাকি এখানে, বসে বসে ভিডিও এডিট করি, নয় দেখি এই করি। তো চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন ব্লগে দেখা হবে। আর রাত্রিরে তো কালকে নিরামিষ কচু আলুর তরকারি, যে ওটাকে খাওয়াবো, কচু খাওয়ার শখ আমি, খাও কচু কচু কচু, বাজারে কিছু দেখতে পায় না, উচ্ছে আর কচু, উচ্ছে আর কচু, কিরম মাথাটা গরম হয়ে কিনছি, রাধে রাধে আমি শেষ, খেতে খেতে আমি শেষ, উচ্ছে আর কচু। আর উচ্ছে রোজ কি ভালো লাগে, কচু কি রোজ ভালো লাগে? কচু তো আমি একদম দু চোখে দেখতে পাই না, একদম অপছন্দ কর জিনিস। সকালবেলায় শ্যাম্পু করেছি, চুলটা ছাড়ানোর সময় হয়নি, এখন শুকিয়েছে, এখন ছাড়াচ্ছি। সকাল থেকে এত কাজ থাকে যে শরীর আর ছেড়ে দেয়, এই যে খেয়ে উঠেছি না, এখন মনে হচ্ছে শুয়ে পড়ি শুয়ে পড়ি, আর কিচ্ছু করবো না, সন্ধ্যেবেলায় জন্য রান্নাবান্না একদম রাখি না আমি।